আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাভেদ খান, বিদ্যাপাঠের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটি ইলেকট্রিক বিল তৈরি করা হয়। তো এখানে আমি কয়েকটা ঘর করে রেখেছি, দেখেন। আর ইলেকট্রিক বিল তৈরি করতে গেলে কিছু শর্ত দেওয়া থাকে, তো সেই শর্তগুলো আমরা একটু দেখে নিই। ইউনিট যদি 1 থেকে 100 এর মধ্যে হয়, মিটারের ইউনিট যদি 1 থেকে 100-র মধ্যে হয়, তবে প্রতি ইউনিট প্রতি 3 টাকা হারে ধরা হয়। আর ইউনিট যদি 100 থেকে 300 টাকার মধ্যে হয়, তবে প্রতি ইউনিট ধরা হবে কত? 5 টাকা করে। ইউনিট যদি 300 থেকে 500-র মধ্যে হয়, তবে ধরা হবে প্রতি ইউনিট 7 টাকা। আর ইউনিট যদি 500, মানে 500-র উপরে, 501 টাকা থেকে এর বেশি হয়, তবে প্রতি ইউনিট 10 টাকা ধরা হবে। সেটা 500-র উপরে 1,000 হতে পারে, 2,000, যত হোক, সেই সবগুলা এই 10 টাকা হারে ধরা হবে। তবে এইখানে যে কন্ডিশনটা দেখতেছেন, শুধুমাত্র এই রকম কন্ডিশনই না, এটা হচ্ছে আমি একটা জাস্ট নমুনা কন্ডিশন দিয়েছি। এটা যে কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন রকম হারে দিতে পারে। এখানে 5 টাকার জায়গায় 7 টাকা দিতে পারে, বা 3 টাকার জায়গায় 6 টাকা দিতে পারে, 1 থেকে 100-র মধ্যে বা 1 থেকে 50-এর মধ্যে দিতে পারে। বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে কন্ডিশনগুলো বোঝা। অ্যামাউন্টটা যাই থাক, কিন্তু কন্ডিশনটা বোঝা। তো আমরা এইটা একটু লজিক্যালি দেখব। এবার দেখেন, এখানে কয়েকটা ইউনিটের দেওয়া হয়েছে। তো এবার মেইন কন্ডিশনটা দিব আমরা অ্যামাউন্টটা। এখন অ্যামাউন্টটা কিভাবে বের করব, তো আমরা এখানে দেখেন এই যে ফর্মুলা বারটা আছে, ফর্মুলা বারে গেলাম, যাওয়ার পর এখানে আমরা কন্ডিশন, যেহেতু শর্ত, তাহলে ইফ ইকুয়াল ইকুয়াল ইফ দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করব। এখন দেখেন এখানে বলতেছে, এই যে সূত্রটার একটা ডিরেকশন দিয়ে দিছে, এখানে কিভাবে লিখব, লজিক্যাল টেস্ট। এখন আমরা লজিকটা দেখব। এখানে লজিকটা কি? লজিকটা হচ্ছে আপনার এই যে, এটা হচ্ছে কি, কলাম, কত কলাম, কলাম ডি, ডি কলামের এটা কত, 4, তার মানে হচ্ছে D4। বা আমি এখানে ক্লিক করে দিতে পারি বা লিখেও দিতে পারতাম D4। D4টা যদি হয় কি, ডিফল্টটা যদি হয় 1 থেকে 100-র মধ্যে, তো আমি কি করতে পারি, এটা 100-র থেকে কম দিতে পারি যদি হয় ছোট, কার থেকে, 100 থেকে। এবং যদি ইকুয়াল, ইকুয়ালটা কেন দিলাম, যদি 100-র নিচে হয় এবং 100 যদি হয় তাহলেও ধরবে। ইকুয়ালটা দেওয়ার মানে হচ্ছে 100 পর্যন্ত। আর যদি ইকুয়াল না দিতাম, সমান চিহ্নটা না দিতাম, তাহলে বোঝাইতো 100-র নিচে, তার মানে 99 পর্যন্ত বোঝাইতো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমাদের লজিক টেস্টটা গেল। যদি 100-র নিচে হয় তাহলে এখন আমরা কি, পরেরটা বোঝাচ্ছে ভ্যালু ইফ ট্রু। যদি এটা হয়, 100-র নিচে হয় তাহলে কি হবে, এই D2টার সাথে কি হবে, তার মানে হচ্ছে D4, এই D4 এর সাথে গুণ হবে কি, কত পার্সেন্ট, আচ্ছা গুণ হবে কত, 3 টাকা হারে। তাহলে এটার সাথে 3 টাকা হারে গুণ হবে, 3 দিলাম। এখানে 80 ইউনিট আছে, 80 ইউনিটের সাথে প্রতি ইউনিট প্রতি 3 টাকা করে ধরবে, তাহলে যা আসে। আচ্ছা এইটা একটা কন্ডিশন গেল, আমরা একটু টেস্ট করে দেখি। এন্টার দিলাম, দেখেন এখানে কিন্তু এই 100 ইউনিটের নিচে আছে, সেজন্য এটার ইউনিটটা চলে আসছে 80, 3, 8, 24, 4, 240 আর চলে আসলো। এবার দেখেন আমি যদি এখানেই 150 করে দিই কি হয়, দেখেন এখানে কিন্তু ফলস আসবে, কারণ কি, আমি বাকি না হলে কি সূত্রটা হবে সেটা আমি দেই নেই। তো সেক্ষেত্রে আমরা বাকি সূত্রটা লিখব, আমরা প্রথম আগে দেখে নিই, শুধুমাত্র যে কন্ডিশনটা দিয়েছি 100-র নিচে হলে সে আমাদের এটা দেখাবে। তো আমরা এটা 80 ইউনিট ছিল রাখলাম, এবং এই সূত্রটা চলে যায় এবং বারে চলে যায়, ব্র্যাকেটটা ক্লোজ না করে একটা কন্ডিশন গেল। দেখেন কন্ডিশনটা আবার একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন D4, D4 মানে এই যে ডি কলামের ডি, আর হচ্ছে রোর 4, তার মানে D4 যদি হয় 100 থেকে নিচে, মানে এই যে লেস দেন যদি হয়, বা 100-র সমানও হয়, তার মানে 1 থেকে 100-র মধ্যে হয়, তাহলে সেটা হবে কি, এই D4টার সাথে 3 গুণ করে, মানে ওই যে 3 টাকা প্রতি হারে 3 গুণ করে দিব। আচ্ছা এই সূত্রটা যখন আমি এটা শেষ করে ফেললাম, এটাকে এখন আমি কপি নিব, দেন এখানে শুধু পেস্ট করব। কয়টা সূত্র আমাদের, শর্ত আমাদের 1টা 2টা 3টা 4টা, 4টা শর্ত। তাহলে আমি 4 বার নিয়ে নিলাম, এখন দেখেন শেষ। এখন আমি 4টা সূত্রকে দেখাবো, যদি হয় পরেরটা আবার দেখি, আমরা পরের সূত্রটা বোঝার চেষ্টা করি। ওইটা ছিল 100-র নিচে, পরেরটা আমরা কত দিব, 300 থেকে 300-র নিচে, তার মানে আমরা এটা কি দিব, 300-র নিচে। এটা দিব কি, পরের কন্ডিশনটা হচ্ছে 500, তাহলে 500-র নিচে যদি, 500-র নিচে। আর লাস্টের কন্ডিশনটা হচ্ছে যদি 500-র উপরে হয়, তার মানে এটা দিব হচ্ছে
500 দিব, কিন্তু এইটা তখন গ্রেটার দেন হয়ে যাবে, লেস দেনের জায়গায় চিহ্নটা ঘুরে যাবে। আপনার সবসময় শর্তটা খেয়াল রাখবেন, লেস দেন গ্রেটার দেনটা বোঝার চেষ্টা করবেন, যে এখন বোঝাচ্ছে 500 এর বেশি হলে, D2টা যদি 500-এর বেশি হয় তাহলেই লাস্টের কন্ডিশনটা, আর এটা হচ্ছে 500-এর নিচে হলে। আচ্ছা এবার দেখি, প্রথমটা 3 টাকা, তারপরে যদি 300-এর নিচে হয়, মানে 100 থেকে 300-এর মধ্যে, তাহলে সেটা কত হবে? এখানে দেখেন কত আছে, 5 টাকা, 5 টাকা দিলাম। তারপরের কন্ডিশনটা আছে হচ্ছে 7 টাকা, তারপরের আরেকটা কন্ডিশন সেটা হচ্ছে 10 টাকা হারে। এবার কয়টা ইফ দিছিলাম, কন্ডিশন ইফ যতগুলো হবে ততগুলো ব্র্যাকেট ক্লোজ করে দিব, 1টা 2টা 3টা 4টা, 4টা ইফ দিয়ে কন্ডিশন ক্লোজ করে দিলাম, এন্টার। দেখেন এটা চলে আসছে। এবার আমি এটা টেনে দিয়ে দিতে পারি, দেখেন সবগুলা চলে আসলো। এই দেখেন এখানে কত ইউনিট আসছে, 1200 ইউনিট। তো 1200 ইউনিট কত, 500-এর নিশ্চয়ই উপরে, তাহলে সেটা 10 টাকা করে হলে 1200-কে 10 দিয়ে গুনতে দেখেন 12,000 টাকা। আচ্ছা এইটা বের করলাম আমরা অ্যামাউন্টটা, কত টাকা তার ইউনিট প্রতি বিল আসলো। এবার আমরা বের করবো হচ্ছে গভর্নমেন্টের ট্যাক্সটা, ট্যাক্সটা কিভাবে বের করব। দেখেন এই ট্যাক্সটা আসবে কার উপর থেকে, অ্যামাউন্টের উপর থেকে নিশ্চয়ই। তাহলে এই অ্যামাউন্টের উপরে আমরা কন্ডিশন, ট্যাক্সের ঘরে গিয়ে আমরা কন্ডিশনটা দিব অ্যামাউন্ট ঘিরে, অ্যামাউন্টকে ঘিরে, যে এটার সাথে জাস্ট এখানে কন্ডিশন দরকার নেই, এটা হচ্ছে এটার সাথে এটার কত পার্সেন্ট, গভর্নমেন্ট ট্যাক্সটা মেবি 15%, তো 15% আমরা দিব। তাহলে আমরা লিখলাম এই সেলটা, সেলের সাথে কি হবে, ইন্টু হবে 15%, এখানে পার্সেন্ট, জাস্ট আর কিছু করার নেই, ইকুয়াল এই সেলটা দেব, এই সেলটা যা থাকবে ওইটার সাথে 15%, এটার 15% করবে, ইন্টার দিলাম। দেখেন এটার 15% কিন্তু এই যেটা, দেখেন এখন আমি এটার ডাবল ক্লিক করলে সম্পূর্ণটা চলে আসলো, প্রত্যেকটা এরকম 15% গভর্নমেন্টের ভ্যাট যাবে। আচ্ছা এবার দেখি সার্ভিস চার্জ, ধরেন একটা সার্ভিস চার্জ তাদের ফিক্সড থাকে প্রতি মাসে, ধরেন আমরা এটা ধরে নিলাম 30 টাকা সার্ভিস চার্জ, তো এটা তো প্রত্যেকের ক্ষেত্রে একই হবে, এটা জাস্ট এইভাবে দিলাম 30 টাকা। তারপরে দেখেন এখানে ডিউ, যদি তা আগের মাসের যদি ডিউটি দেখে সেটা এখানে লেখার থাকলো, সেটা কিভাবে, ধরেন আমরা একটা অ্যামাউন্ট, একজনের আগের মাসে 250 টাকা বাকি ছিল, আরেকজনের 620 টাকা বাকি ছিল, এনারে 440 টাকা বাকি ছিল, আর বাকিদের কোনো ডিউ ছিল না, এনারা পরিপূর্ণ পরিশোধ করছিল। এবার টোটালটা আমরা কীভাবে বের করবো সেটা আমরা দেখি, অ্যামাউন্টটা, ট্যাক্সটা, সার্ভিস চার্জ, ইউ ডিউ সবগুলো নিশ্চয়ই যোগ করে এখানে বের হবে। তো আমরা এটা কীভাবে করতে পারি, এটা আমরা ইকুয়াল সাম ফাইল ব্র্যাকেট শুরু, দেন হচ্ছে আমরা এইটা ক্লিক করে যোগ চিহ্ন দিয়ে, এটা ক্লিক করে যোগ চিহ্ন, এটা ক্লিক করে যোগ চিহ্ন, এবং তারপরেরটা, পরেরটা হচ্ছে এইস, আর হচ্ছে এখানে 4, এইস রো কলামের 4, রো 4, তার আমরা এইস 4 দিয়ে দিলাম, এইস 4। দেখেন এই সবগুলো সিলেক্ট হলো, ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি ইন্টার দিয়ে দিই তাহলে কিন্তু অ্যামাউন্টটা চলে আসলো, তার মানে এটা হচ্ছে এই সবগুলোর যোগফল। তো এই যোগফলটা আমরা এইভাবে বারবার, যদি এরকম অনেকগুলো সেল থাকে সেগুলো আমরা এতগুলো বারবার টাইপ না করে এটা আর একটাভাবে সে যোগ করা যায়, সেটা কিভাবে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং রেঞ্জ দিয়ে দেওয়া একটা, যে আমার ই 4, এটা ই 4 না, আমরা লিখে দিলাম ই 4, তারপর একটা ক্লোন দিয়ে দিব, ক্লোন দিয়ে লাস্টেরটা কি এইস 4, তাহলে এইস 4। দেখেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো সেল একবারে সিলেক্ট হয়ে গেল, বা এটা দিয়ে আমরা যদি এখন ইন্টার দিই অটো চলে আসবে, বা আমরা যদি এইটা আবার দেখাই, এটা আমরা এভাবে দেওয়ার পরে আমরা যদি মাউসটা এখান থেকে ধরে এভাবে ড্রাগ করে দিই, তাহলে দেখেন যে ই 4 থেকে ক্লোন দিয়ে তারপর এইচ 4 পর্যন্ত দেখাচ্ছে, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইন্টার মারলে পরেই অ্যামাউন্টটা চলে আসবে, এবং তারপর এটা ডাবল ক্লিক করে আমরা টোটাল ঘরটার মধ্যে নিয়ে নিব। এনারটা এটা যুক্ত হয় নাই, সূত্রতে এটা দেওয়া দিছি, এখানে জিরো থাকলে, দেখেন আমি এখানে যদি আবার এখন কত আছে 400, 4015, এখন আমি যদি এখানে তার গত মাসের 400 টাকা ডিউ ছিল,
দেওয়ার সাথে সাথে বাইরে ক্লিক করব, দেখেন ওটার অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমি এটা জিরো করে দেই, বাদ করে দেই, তাহলে ওটা নর্মাল চলে আসবে। তো আমি এই সূত্র যে অনুযায়ী এই যে এটা করলাম, এখন অ্যামাউন্টটা এখানে যদি আমরা ইউনিটটাও একটু চেঞ্জ করে দিই, দেখেন অটো কিন্তু সবগুলো চেঞ্জ হবে। আপনি খেয়াল করেন ইউনিট চেঞ্জ করার পর অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি ইউনিট যদি এখন 90 করে দিলাম, বাইরে ক্লিক করব, দেখেন সাথে সাথে এটা ইউনিট চেঞ্জ হয়ে গেছে, অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে ট্যাক্সটাও চেঞ্জ হয়েছে, কারণ ট্যাক্সটা এটার উপরে ডিপেন্ড করে ট্যাক্সটা হবে, এবং এটার সাথে সাথে টোটালটাও যোগ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখান থেকে আবার আরেকটা চেঞ্জ করে দিই, ধরেন এটা 450 করে দিলাম, কমাই দিলাম, তাহলে কি বাইরে ক্লিক করে এই দেখেন এটাও কমে গেল, এটাও কমে গেল, এটাও কমে গেল। তো এভাবে সূত্র আরোপ করে করলে এক্সেলের সুবিধাটা হয় কি, একটা অ্যামাউন্ট যদি ভুলও হয় বা আপনি পরিবর্তনযোগ্য হয়, পরিবর্তন করার প্রয়োজন পড়ে, সাথে সাথে কিন্তু ওই টোটাল ইটা অটো হিসাব হয়ে যায়। আজকের পার্টটি এ পর্যন্তই ছিল। যদি বুঝতে কারো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানান, আমি আরও সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাপাঠে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।